সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার সংবাদে। 85 বছর বয়সে আজ জীবনের ইতি টেনেছেন পর্দার ফেলুদা। তাকে হারিয়ে ভারত জুড়ে বইছে শোক। দেশটির প্রধানমন্ত্রী, চলচ্চিত্র অঙ্গনের শিল্পী থেকে শুরু করে পর্দার অপুকে স্মরণ করেছেন জনসাধারণ। সেই শোকের ছায়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার শেখ হাসিনা এক শোক বার্তায় বলেন, প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তিনি আরও বলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান। সৌমিত্র চট্টোপাধ্যায় পরিবারের আদি বাড়ি ছিল বাংলাদেশের কুষ্টিয়ার শিলাইদহের কাছে কয়া গ্রামে। সৌমিত্রের পিতামহের আমল থেকে চট্টোপাধ্যায় পরিবারের সদস্যরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকতে শুরু করেন। আজ ভারতীয় সময় দুপুর সোয়া 12টার দিকে কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই খবর ছড়িয়ে পড়ার পর বাংলায় টুইট করে সৌমিত্রকে স্মরণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট বার্তায় লিখেছেন, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ চলচ্চিত্র জগৎ, পশ্চিমবঙ্গসহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তার কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তার প্রয়াণে আমি শোকাহত। শ্রী চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। চিত্রনায়ক জিত লিখেছেন, এ এক কিংবদন্তি, বাংলা সিনেমার রাজা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু। সত্যি বলতে এর মধ্যে দিয়ে একটি যুগের সমাপ্তি হলো। তিনি হয়তো চলে গেছেন, কিন্তু কাজের মধ্যে এই গুণই আমাদের হৃদয়ে থাকবেন। কি অসাধারণ সম্পর্ক তিনি তৈরি করেছিলেন, আমি আপনাকে মিস করব অভিনেতা। ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, আকাশ থেকে এমন এক নক্ষত্র খসে পড়ল যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। অভিনেতা দেব লিখেছেন, তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমাকে খুব মিস করব সানা দাদু। স্বস্তিকা লিখেছেন, এই বছরটা সমস্ত কিছু কেড়ে নেবে, অভিভাবক, কিংবদন্তি, ছেলেবেলা, নস্টালজিয়া, সমস্ত কিছু, নিষ্ঠুর বছর। পরিচালক সৃজিৎ মুখার্জি লিখেছেন, ভালো থেকো। মিমি চক্রবর্তী লিখেছেন, তুমি অপরাজিত, ভালো থেকো ফেলুদা। গত 6ই অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কলকাতার একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা 6:15 থেকে 6:30 মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে রাজ্য সরকারের সম্মাননার পর শেষকৃত্য সম্পন্ন হবে সৌমিত্রের। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি ক্লিক করুন।